সো হে গাইস হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু শুভম দত্ত আর্ট টিউটোরিয়াল। তো কমিউনিটি পোস্টে লিখেছিলাম যে আজকে একটুখানি ডিফারেন্ট কিছু হবে, তো প্রচুর জন হয়তো এটা ভাববে যে হয়তো দাদা কি বাজি টাজি ফাটাবে নাকি রকেট ফকেট ওড়াবে ভিডিওর মধ্যে। না, রাত দুটোর সময় আর এই সমস্ত করা যাবে না। রাত দুটো কেন, রাত দুটোর সময় কেন ভিডিও করছি, তার কারণ হচ্ছে যে সারাদিনে চেষ্টা করেছিলাম ভিডিওটা রেকর্ড করার কিন্তু করতে পারিনি, কারণ যে হারে মায়ের পায়ে রক্ত জমা চলছিল। মানে দেখো, আমি শ্যামাসঙ্গীত অপছন্দ করি না, আমি শ্যামাসঙ্গীত খুবই পছন্দ করি, আমার শুনতে ভালো লাগে, কিন্তু চারদিক দিয়ে চার রকমের গান আসছে, টলারেট করা যাচ্ছে না। মানে এর থেকে ভালো রাত্রির বেলা একদম সব নিশ্চু, সেই সময় ভিডিও করাটাই যথেষ্ট ভালো। তো আজকে আমরা যেটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে হাউ টু অবজার্ভ অ্যান্ড হাউ টু স্টাডি, যেটা নর্মালি তোমরা টাইটেলেই দেখতে পেয়েছো। সবাই এটা দেখেই বুঝে গেছে যে আজকে আবার ভাঁড় বকা শুরু হবে। না, আজকে শুধু বকাই হবে তাই নয়, তার সাথে প্র্যাকটিক্যালও হবে, আমরা প্র্যাকটিক্যালও করবো। তো প্র্যাকটিক্যাল মানে কি করব, ড্রয়িং করব। আচ্ছা, এই যে ড্রয়িং করব, অ্যাকচুয়ালি আমরা কি করি, মানে এটা মনে হয় না তোমাদের যে অ্যাকচুয়ালি যে আমরা ড্রয়িং করি, মানে হ্যাঁ ড্রয়িং করছি মানে কিছু লাইন টানছি, কিছু কার্ভ ড্র করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা করছিটা কি, মানে এই যে ড্রয়িং স্কুলে যাচ্ছি, আমাকে একটা পেজ দিয়ে দিচ্ছে, তাতে কিছু একটা আঁকা রয়েছে, তো সেটাকে আমি হুবহু এঁকে দিলাম, তো এর মধ্যে ফিলিংটা কোথায়, মানে অ্যাকচুয়ালি আমরা করছিটা কি। মানে ধরো আমি যদি এখানে একটা বোর্ড থাকতো, আমি ধরো এখানে লিখতাম যে এ সি ই জি আই এরকমভাবে লিখলাম, তুমি দেখার পর বলবে কি পাগলা কি লিখে দিয়েছে, তো কোনো মানেই নেই, কি সমস্ত আলফাল যা পেরেছে লিখে দিয়েছে, তো এটার তো কোনো মিনিং নেই না। তো তেমনি তুমি ধরো উৎপটান কিছু একটা লাইন ড্র করে দিলে, কিছু কার্ভ ড্র করে দিলে, তো তারও কোনো মিনিং নেই। তো অ্যাকচুয়ালি আমরা যেটা করছিটা কি, মানে ড্রয়িংয়ের মাধ্যমে করছিটা কি, তো যেটা করছি সেটা হচ্ছে অবজার্ভ করছি। তো এই কোয়েশ্চেনটা প্রচুর প্রফেসররা আস করে, হ্যাঁ প্রচুর স্টুডেন্টদেরকে আস করে যে এই যে আমরা ছোটোবেলা থেকে যে এত যে ড্রয়িং করছি, অ্যাকচুয়ালি আমরা করছিটা কি, তো সেটা হচ্ছে আমরা অবজার্ভ করছি। এখন আমরা কি অবজার্ভ করছি, সেটা হতে পারে কোনো একটা লিভিং অবজেক্ট, সেটা হতে পারে নন লিভিং অবজেক্ট, আর যদি একটুখানি জেনারেলাইজভাবে বলি তাহলে একটা সিনকে অবজার্ভ করছি। এবার এই সিনের মধ্যে অনেক কিছু থাকতে পারে, এই সিনের মধ্যে তোমার দুঃখ থাকতে পারে, এই সিনের মধ্যে খুশি থাকতে পারে, এই সিনের মধ্যে হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্টাল সিন হতে পারে, হয়তো কোনো রাস্তায় তুমি দেখতে পাচ্ছ কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো সেই সিনও থাকতে পারে। প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট সিন থাকে, মানে সিনের তো প্রচুর ক্যাটাগরি হয়। এখন আর্টিস্টের কোনো ক্যাটাগরি হয় না, আর্টিস্ট নিজে চুজ করে যে সে কোন সিনের ওপর কাজ করবে, কোন সিনটাকে অবজার্ভ করবে, কোন সিনটাকে স্টাডি করবে। এখন এই একটা সিন শুধুমাত্র যে একটা জাস্ট হ্যাঁ তুমি রাস্তায় বেরিয়ে পড়লে, তুমি দেখতে পাচ্ছ যে একদিকে হয়তো মাছ কাটছে বাজারে, আরেক দিয়ে দেখছো চা বিক্রি করছে, আরেক দিয়ে দেখতে পাচ্ছ যে একটা ভিখারি হয়তো হাতে বাটি নিয়ে ভিক্ষা করছে, আরেক দিয়ে তুমি কিছু ট্রান্সজেন্ডার মানুষকে দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা কিন্তু সেপারেট সেপারেট সিন। মানে তুমি হয়তো একবারে অনেক কিছুকে দেখছো ঠিকই, কিন্তু এগুলো কিন্তু সেপারেট সেপারেট সিন। আর যদি ভালোভাবে বলি এগুলো কিন্তু একটা পার্টিশন, পার্টিশন মানে জাস্ট ভাগ করা, আর কিছুই না, এটার কোনো আর্টিস্টিক কোনো মিনিং কিছু নেই, জাস্ট পার্টিশন। মানে আমি একটা যা দেখলাম, অবজারভেশন করলাম, তার মধ্যে আমি কিছু পার্টিশনে ব্রেক করলাম প্রত্যেকটা সিনকে সেপারেট হবে, কারণ প্রত্যেকটা ওগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কনসেপ্ট আছে, ডিফারেন্ট ডিফারেন্ট একটা থিম বা বলতে গেলে একটা সাবজেক্ট রয়েছে, তো আমি জাস্ট ব্রেক করলাম। তো এর ওপর বেস করে কিন্তু তুমি যেটা মানে তোমার সামনে যেটা আসছে তাকে কিন্তু তুমি প্রচুর সিনে কিন্তু ডিভাইড করতে পারো। তো এই সিনগুলোর মধ্যে কিন্তু অনেক ভ্যারাইটি রয়েছে, এই সিনের মধ্যে কখনো কখনো দেখতে পাওয়া যায় যে সেন্টারে হয়তো এক বা একাধিক সেন্টার থাকতে পারে, তার ব্যাকগ্রাউন্ড আর তার সামনের যে কম্পোজিশনের মধ্যে অনেক ডিফারেন্স থাকতে পারে, অনেক কিছু জিনিস থাকে যেগুলোকে আমাদের অবজার্ভ করতে হয়, মানে একটা সিনের মধ্যে থাকে। এবার দেখো, এই অবজারভেশন যে করা আর সেটাকে যে স্টাডি করা, তার পেছনে অনেক টুলস আছে, আমি বলবো না যে এটা কোনো ধর্ম বা প্রপার্টি, বাট আমি অ্যাজ এ টুলস হিসাবে বলবো যে অনেক টুলস আছে যেগুলো দিয়ে আমরা এগুলোকে ক্লাসিফাই করি। তবে হ্যাঁ, আমি এই ভিডিওর মধ্যে কোনো ডেফিনেশন বা কোনো থিওরিটিক্যাল স্টেটমেন্ট দেবো না যে হ্যাঁ এটাকে এই বলে ওটাকে ওই বলে, বাট আমি জাস্ট তোমাদেরকে শো করবো যে অ্যাকচুয়ালি আমরা কীভাবে এটাকে স্টাডি করি, বা একটা সিনকে আমরা দেখছি তো এর মধ্যে আমরা কীভাবে একটা সেন্টার বা একটা কম্পোজিশনকে কীভাবে আমরা ডিফাইন করবো, আর আমরা অ্যাকচুয়ালি কীভাবে স্টাডি করবো। মানে অ্যাকচুয়ালি ফার্স্টে তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অবজার্ভ করতে হবে যে হ্যাঁ আমার কাছে যে সিনটা রয়েছে সেটার মধ্যে কী কী রয়েছে, লিভিং অবজেক্ট আছে, নন লিভিং অবজেক্ট আছে, তার মধ্যে আমরা কোনটাকে দিয়ে আগে শুরু করবো, আগে কি আমরা নন লিভিং দিয়ে স্টার্ট করবো নাকি লিভিং দিয়ে স্টার্ট করবো, তারপরে আমরা কীভাবে এগোবো,
কার পরে কোনটাকে ড্র করবো, শুধুই কি ফিগার ড্র করবো, কোন ফিগারটা আগে ড্র করবো, কোনটা আমার অ্যাকচুয়ালি এখানে মেন ক্যারেক্টার, সেইগুলোকে কিন্তু অবজার্ভ করাটা কিন্তু ফার্স্ট আমাদের কাছে কিন্তু স্টেপ, মানে একটা ড্রয়িং করার আগে। তারপরে যখন আমি স্টাডি করছি তখন আমাকে সেটাকে কাজ করা শুরু করতে হবে, একটা মেজারমেন্ট রাখতে হবে সবসময়। একটা ড্রয়িং এর মধ্যে দেখবো একটা ডিস্টেন্স থাকে, একটা মেজারমেন্ট থাকে, কারণ আমরা আজকে যে এই যে রাস্তা দিয়ে যে চলছি সবাই তো বেশি ঘেঁষে ঘেঁষে চলছে না, একটা ডিস্টেন্স মেনটেন করে চলছে, তো আমাদের কিন্তু সামঞ্জস্যতা কিন্তু বজায় রাখতে হবে। তো এইগুলোকে নিয়ে পুরো স্টাডি করে পুরো কাজটা করাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা ড্রয়িং করছি। তো আজকে আমরা যেটা করবো, আজকে আমরা এইভাবে একটা সিনকে অবজার্ভ করব, তারপরে আমরা স্টাডি করব। তবে হ্যাঁ, আমি তোমরা দেখেইছো অনেকে যে আমরা যখন টপিক অবজারভেশন এন্ড স্টাডি করেছিলাম ওখানে আমরা ভিডিও করেছিলাম, করে দেখিয়েছিলাম যে হ্যাঁ আমরা একটা পুরো জিনিস যে সিনারিওটা রয়েছে সেটাকে দেখছি, তার মধ্যে থেকে আমরা একটা পার্টিকুলার একটা কি বলবো একটা পার্টকে আমরা তুলে নিয়েছিলাম স্ক্রিনশট নিয়ে, যেটা আমরা পুরো ভিডিওটার মধ্যে সেটাকে আমরা স্টাডি করেছিলাম। তো অলরেডি কিন্তু আমরা ওটাকে শিখে শিখে নিয়েছি যে হ্যাঁ আমরা কিরকম কনসেপ্ট আমরা ওখান থেকে তুলতে পারি, কিরকম এক একটা ধরো কম্পোজিশন বা একটা ফিগারের পশ্চার ওখানে কিরকম পেতে পারি। তো তার উপরে আমরা অনেকগুলো স্টাডি করেছি, সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা টপিক অবজারভেশন স্টাডি প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবে। তো আজকে আমরা যেটা করবো, আজকে আমরা একটা পার্টিকুলার একটা সিনকে স্টাডি করব। এই সিনটা আমি কোনো ভিডিওর মধ্যে দিয়ে দেখাবো না, একদম আমি ক্যাপচার করা একটা সিনকে স্টাডি করব। তো আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে, ফার্স্টে তো আমরা এটাকে অবজার্ভ করব যে হ্যাঁ এর মধ্যে কী কী রয়েছে, আমরা কোনটাকে আগে রাখবো কোনটাকে পরে রাখবো, অ্যান্ড তারপরে আমরা স্টাডি করব যে হ্যাঁ এর মধ্যে কোনটাকে আগে ড্র করতে হবে কোনটাকে তারপরে ড্র করতে হবে, কীভাবে আমরা স্টেপে স্টেপে এগোবো, কীভাবে আমরা ওর মধ্যে ডিস্টেন্স মেনটেন করব, সেই সমস্তগুলোকে নিয়ে স্টাডি করব। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমরা এই সিনটার ওপর স্টাডি করব। তো এটা খুবই একটা কমন সিন, এটা নর্মালি সকালের দৃশ্য বলতে পারো, যে নর্মালি আমরা ধরো সকালবেলা উঠলে রাস্তায় তোমরা দেখতে পাও যে এরকমই চায়ের দোকান থাকে, মানুষজন এরকমভাবে চায়ের দোকানের সামনে বসে থাকে, এরকমভাবে চা খাচ্ছে, তো এটা খুবই একটা কমন সিন। তো আমি এরকমই একটা সিনকে তুলে ধরেছি, তো আজকে আমরা এটাকে স্টাডি করব। তো এবার গাইস, এটা স্টাডি করার আগে আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এখানে আমরা কোনটাকে সেন্টারে রাখবো কোনটাকে ব্যাকগ্রাউন্ডে রাখবো। তো বেসিক্যালি এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে টোটাল তিনটে ফিগার আছে, একজন সামনে আছে যে এরকম বসে সিগারেট বা বিড়ি যাই হোক এরকম স্মোক করছে, আর তার পেছনে দুজন আছে, তার মধ্যে একজন চা তৈরি করছে আর একজন এরকমভাবে ধরো সামনে দাঁড়িয়ে আছে কিনছে হয়তো, আর তারপরে ব্যাকগ্রাউন্ডে আরেকজন লোক চলে যাচ্ছে, ওটাকে আমি সাইডেই রাখছি। কিন্তু হ্যাঁ, আমার কাছে আছে হচ্ছে তিনটে ফিগার, তো খুবই সিম্পল একটা কম্পোজিশন আছে, বেশি টাফ কিছু নেই। কিন্তু হ্যাঁ, আমাদের কিন্তু আমি অলরেডি বলেছিলাম যে লিভিং অবজেক্ট নন লিভিং অবজেক্টকে ভালো মতোভাবে স্টাডি করতে হবে। তো ফার্স্টে আমরা যেটা করব, দেখো এটা খুবই বেসিক যেহেতু তাই জন্য আমাদের ফার্স্টে সবসময় একটা লিভিং অবজেক্ট দিয়ে স্টার্ট করতে হয়, অ্যান্ড তাকে সেন্টার, বেসিক্যালি আমি সবসময় বলি যে সেন্টারকে দিয়ে আগে স্টার্ট করবে। তো দেখো এখানে কিন্তু তোমরা বলবে যে হ্যাঁ দাদা, এখানে তো যে চা বিক্রি করছে সে সেন্টার, কারণ নর্মালি এটা যেহেতু সকালবেলা দৃশ্য চা বিক্রেতা, তুমি এরকমভাবে যদি সিনটাকে ডিফাইন করো তাহলে এখানে ও সবথেকে বেস্ট সেন্টার। বাট আমি এখানে ধরবো যে এই যে সামনে যে লোকটা বসে আছে সে সেন্টার। দেখো অ্যাকচুয়ালি সেন্টার পিক করতে হলে না সবসময় চেষ্টা করবে যে একদম সামনে যে থাকবে তাকে দিয়ে স্টার্ট করতে, কারণ যে একদম সামনে থাকবে যে ফিগার বলো বা যদি কোনো নন লিভিং অবজেক্টও থাকে যদি সামনের দিকে থাকে তাহলে কিন্তু সামনের ওকে যদি তুমি স্টাডি করো না বা ওকে যদি অবজার্ভ করো না তাহলে দেখবে যে ওর সাথে কিন্তু বাকি যে চারপাশে যেগুলো কানেক্টেড আছে সেইগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু মেজার করা যায়। আমাকে কিন্তু একটা একজনকে স্টাডি করে কিন্তু ধীরে ধীরে কিন্তু তার ডিস্টেন্স অনুযায়ী তার সাথে সাথে চারপাশের লোকগুলো কিন্তু স্টাডি করতে, আমি একবারই একটাকে স্টাডি একটা ছবি আঁকলাম সঙ্গে সঙ্গে আমি দূরে চলে যেতে পারি না, যে নিচে আঁকলাম তো হঠাৎ করে ওপরে চলে গেলাম, নিচে আঁকলে আমাকে নিচ থেকে ওপরে ধীরে ধীরে উঠতে হবে, ওপর আঁকলে ওপর থেকে ধীরে ধীরে নিচে নামতে হবে। তো চলো আমরা যদি এই কাজটাকে শুরু করি, তো প্রথমে আমি বললাম যে আমরা এই ফিগারটাকে দিয়ে স্টার্ট করব। তো এটা তোমরা ভালো মতোভাবে দেখো, আস্তে 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 আমরা দেখতেই পাচ্ছ এখানে করছি। তো এটাকে বেসিক্যালি আমাদেরকে প্রথমে ভালো মতোভাবে স্টাডি করতে হবে, এই ফিগারটা দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে করছি। অ্যান্ড এই ফিগারটা অলমোস্ট এরকমভাবে করে দেওয়ার পরে খুবই সিম্পল আছে, একদম সামনের দিকে এই ফিগারটাকে আমি রেখেছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে চারপাশে যেগুলো কানেক্টেড আছে তো সেইগুলোকে করব। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ এরকম ওই কী বলো ভাঁড় ভাঁড় রাখাচ্ছে, এরকম একটা বক্স মতো আছে, তো এটা সামনে রাখা আছে। নর্মালি চায়ের দোকানে দেখবে এরকম রাখাই থাকে প্রচুর এরকম ভাঁড়ের এরকম বক্স টাইপের এরকম, তো তাতে ভাঁড় থাকে, তো এইগুলোকে এবার আমরা করব। তো অ্যাকচুয়ালি আমরা কানেক্টেড যেগুলো মানে একটা সেন্টারে যেটা থাকবে তার আশেপাশে যেগুলো থাকবে সেইগুলোকে করতে করতে যাবো। আমি তুমি বলবে যে দাদা তুমি একটা ফিগার করেছো তারপরে তো তুমি ওই দুটো ফিগার করতে পারো তারপরে তুমি এইগুলোকে করলে, আমি এইভাবে করবো না,
আমাদের কিন্তু একটা প্রসেসে এগোতে হবে। তো এইগুলো কিন্তু মাথায় রাখলে দেখবে ইজিলি কিন্তু এরকম ড্রয়িং করতে পারছো। অ্যাকচুয়ালি এইরকম ড্রয়িংয়ের সমস্যা এটাই হয় যে প্রথমত তো আমরা বুঝতে পারি না, কারণ এত এত অবজেক্ট থাকে। আর সত্যি বলতে গেলে নর্মাল ফটো স্টাডি করা আর একটা সিনকে স্টাডি করার মধ্যে কিন্তু লট অফ ডিফারেন্ট। তো সেইগুলোকে কিন্তু আইডিয়া করতে হবে, কারণ ওখানে তুমি দেখতে পাবে অনেক কিছু আছে। যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ যে এই যে ভাঁড়ের যে বক্সটা রয়েছে তার সাথে সাথে একটা এখানে দেখতে পাচ্ছ এই যে উনুনটা রয়েছে, উনুনের নিচে একটা ফ্যান রয়েছে, কত কিছু জিনিস রয়েছে। তো এইগুলো কিন্তু আমাকে স্টাডি করতে হবে, অবজার্ভ করতে হবে যে হ্যাঁ একটা ওভারঅল একটা চায়ের দোকান বা এরকম একটা স্টলে কী কী জিনিস থাকতে পারে। তো নর্মালি আমরা জানি যে হ্যাঁ চা বানাচ্ছে মানে কেটলি থাকবে, তো এরকম কিছু, কিন্তু আরও অনেক অনেক কিছু থাকে। তো সেইগুলোকেও কিন্তু অবজার্ভ করতে হয়। এরপরে যেমন দেখতে পাচ্ছি যে এই লোকটার যে মাথার উপরের দিকে যে নর্মালি যে দোকানের পাশের যে দেওয়ালটা রয়েছে ওখানে এরকম ধরো পান মশলা এরকম প্যাকেট চুলছে, তো এরকম ধরো সিন রয়েছে। তো এইগুলোকে আমাকে স্টাডি করতে হবে। তো এইভাবে আমরা আস্তে 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 উপরের দিকে উঠছি, নিচ থেকে আমি উপরের দিকে উঠছি ধীরে ধীরে, যাতে আমরা পুরো একটা যাতে মেজারমেন্টে যাতে করতে পারি। কারণ দেখো বেসিক্যালি এরকম ড্রয়িংয়ের সমস্যা কী হয় সেটা হচ্ছে যে আমরা ধরো একটা ফিগার করলাম আর একটা ফিগার করলাম, দিয়ে মিডিলে প্রচুর বড় গ্যাপ হয়ে যায়, কখনো 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 ছোটো গ্যাপ হয়ে যায়। তো সেক্ষেত্রে কী হয় যে মাঝখানের জিনিসকে তুমি ধরাতে পারছো না, এটা কিন্তু প্রচুর সমস্যা। এটা প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে, কিন্তু হ্যাঁ যদি তুমি এই ট্রিকগুলোকে মেনটেন করো তাহলে দেখবে তুমি ইজিলি করতে পারছো। তুমি একটাকে সেন্টার করো, সেন্টারের আশেপাশে জিনিসগুলোকে করতে করতে থাকো, করতে করতে দেখবে তোমার অটোমেটিক্যালি তারপরে এটা তারপরে এটা অটোমেটিক্যালি আসতে থাকবে। হ্যাঁ প্রচুর ইরেস করতে হবে, প্রচুর ভুল হবে, আমারও হয়েছে, বাট হ্যাঁ তোমাদেরকে আমি স্টেপগুলোকে দেখানোর জন্য অলরেডি একবার ওই জন্য করে নিয়েছিলাম, তো তারপরে তোমাকে স্টেপগুলোকে দেখাচ্ছি। তো এইগুলো কিন্তু বেসিক্যালি আমাদের করতে হবে। আর হ্যাঁ আমি তো এটা বলতেই ভুলে গেছি, সেটা হচ্ছে যে আমরা এই যে কাজটা করছি এটা আমরা হ্যান্ডমেড পেপারের ওপর করছি। বেসিক্যালি তোমরা এতদিন দেখেছো আমরা কার্টিস পেপারের ওপর করেছি, বেসিক্যালি তোমরা টপিক অবজারভেশন স্টাডিতেও দেখবে ম্যাক্সিমাম ওয়ার্কই আমরা কার্টিস পেপারের ওপর করেছি, কিন্তু এটা আমরা হ্যান্ডমেড পেপারের ওপর করছি। যখন আমি কালার করব তখন তোমরা বুঝতে পারবে কেন হ্যান্ডমেড পেপারের ওপর করছি। নর্মালি তোমরা হ্যান্ড পেপার যে কোনো স্টেশনারি শপেও পেয়ে যাবে, ইজি হবে কিনতে, কিন্তু হ্যাঁ হ্যান্ডমেড পেপারের ওপর কাজ করা কিন্তু একটু টাফ আছে, কারণ ওখানে তুমি বেশি ইরেজ করবে, কারণ গায়ের জোরে যদি তুমি রাবার দিয়ে ইরেজ করতে যাও তাহলে দেখবে পেপার ছিঁড়ে যাবে। তাই জন্য একদম আস্তে আস্তে করবে, হালকা করে করবে। তাই জন্য তোমরা চেষ্টা করতে পারো যে এরকম 0.5 mm এর পেন্সিল ইউজ করা, তাতে কী হবে প্রচুর হালকাভাবে কাজ হবে, কারণ যত হালকা কাজ হবে না তোমার ভুল হলে সেটাকে খুব ইজিলি তুমি কারেক্ট করতে পারবে। আদারওয়াইজ প্রচুর ডার্ক করে করলে হ্যান্ড পেপারে কিন্তু সমস্যা আছে। বাট ভালো মতোভাবে আমাদের প্র্যাকটিস করতে হলে হ্যান্ড পেপারটা আমার মনে হয় যে বেস্ট। অ্যান্ড হ্যান্ড পেপার কেন ইউজ করছি সেটা আমি পরের ভিডিওতে অবভিয়াসলি বলবো, কিন্তু আজকে আমরা যেহেতু আউটলাইনটা করছি যেহেতু অবজার্ভ করছি তো এটা ভালো মতোভাবে দেখো। তো অলমোস্ট দেখতেই পেয়েছো আমরা নিচ থেকে ওপরে গেছিলাম, ওপরের পোর্শনটা করে এবার যখন নিচের দিকে নেমেছি এবার আমি ফিগারের পার্টটা এসেছি। ফিগারের পার্টটা যেমন এই যে চা তৈরি করছে, তো এই লোকটাকে করলাম। এরপরে দেখো ওর সাথেই কানেক্ট করে মানে ওরই সামনে রয়েছে আরেকটা ফিগার, তো আমাকে আগে এটা করতে হয়, মানে আমরা পুরো স্টেপে স্টেপে যাচ্ছি, ও আছে তারপরে এ আছে, তো এইভাবে যাচ্ছি। তাহলে দেখবে তুমি ইজিলি কিন্তু কাজটা করতে পারছো, আর ইজিলি একটা দেখবে মেজারমেন্টেও চলে আসছে। তো ভালো মতো হবে দেখো কীভাবে করছি। আর আমাদের দেখতেই পাচ্ছ মেন পোর্শন কিন্তু হয়ে গেছে, কারণ তিনটে ফিগার করে দেওয়া মানে কিন্তু আমাদের কাজ শেষ। এবার জাস্ট আমাকে ব্যাকগ্রাউন্ডগুলোকে করতে হবে, মানে ব্যাকগ্রাউন্ডে যে আরেকটা লোক যে হেঁটে চলে যাচ্ছে এবার আমরা ওটাকে করছি, ওটাকে আমরা ইজিলি আস্তে 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 করছি। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, তোমরা ইজিলি আইডিয়া পেয়ে যাবে। এদিকটা যেমন দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে, প্রায় শেষ হয়ে গেছে, এবার জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে করতে হবে। এবার ব্যাকগ্রাউন্ডে তেমন বেশি কিছু নেই, বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডটাকে আমাকে কালার দিয়েই করতে হবে, কারণ লাইটের জন্য ওই জায়গাগুলোকে প্রচুর লাইট হয়ে গেছে। এটাই আমি বলি না যে ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রচুর হালকা হয়, কারণ তোমার যে লাইটের রিফ্লেকশনটা পড়ে তোমার সামনের জিনিসটাই কিন্তু ফোকাসে থাকে, তো ওইগুলো কিন্তু যথেষ্ট ভালো শেড হয়, যথেষ্ট ভালো কালারিং হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা প্রচুর বেশি ফেড হয়ে যায়, তো ওটাকে আমরা কালার দিয়েই করে দেবো। তো এখানটা যেমন দেখতে পাচ্ছ এই জায়গাগুলোকে আমরা আস্তে 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 করছি। এবার যেমন ধরো এই যে ওপরে আবার সেই পান মশলা এরকম প্যাকেটগুলো রয়েছে, তো এগুলোকেও আমরা আস্তে আস্তে করে দিলাম। তো এইভাবে আমাদের পুরো কাজটা হয়ে গেছে। এরপর পেছনে যেমন ধরো একটা এরকম কী বলো কাপড় দিয়ে একটা তেরপল টাইপের লাগানো রয়েছে, যাতে জল না পড়ে বৃষ্টির জন্য, তো এরকমভাবে লাগানো রয়েছে, তো এইগুলোকেও করে দিলাম। তো এইভাবে ওভারঅল আমাদের কাজটা হয়ে গেছে। তো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো, তো তোমরা স্টেপগুলোকে ভালো মতোভাবে ফলো করবে, দেখবে তোমরা ইজিলি তাহলে নিজেরাও বাড়িতে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট টপিক কিন্তু করতে পারছো। তো এটা করে দেওয়ার পরে অনেকটা এরকম দেখতে লাগবে। সো
সো বন্ধুরা আজকে আমরা এই সিনটার উপর স্টাডি করেছি। তোমরা দেখতেই পেয়েছো আমরা ফার্স্টে অবজার্ভ করেছি, তারপর আমরা দেখেছি যে হ্যাঁ কোনটাকে আগে করতে হবে কোনটাকে পরে করতে হবে। তো এইভাবে আমরা পুরো কাজটাকে রেডি করেছি। তো এটাকে আমরা কিন্তু এরপরে কমপ্লিটও করবো, এটাকে আমরা কালার দেবো। তো আমি বলেইছিলাম যে এটা আমরা স্টেপ বাই স্টেপ এপিসোডের উপর বেস করে আনবো। তো আমরা এই থিমটার উপরে আমরা অ্যাকচুয়ালি এটা থিমই বলবো, কারণ এটা একটা চায়ের দোকান বলতে পারো বা সকালবেলার দৃশ্য বলতে পারো। তো তোমরা অ্যাজ ইউজুয়াল যে কোনো দৃশ্যই বলতে পারো, বাট হ্যাঁ কম্পিটিশনে কিন্তু এরকম কিন্তু ড্র করতে দেয়। তাই জন্য আমি বলবো যে তোমরা এই টপিকগুলো কিন্তু প্র্যাকটিস করে রাখবে, তোমরা এই সিনগুলোকে প্র্যাকটিস করে রাখবে। অ্যাকচুয়ালি কী হয় যে আমরা ধরো অনেক সময় বইতে যখন সিনগুলোকে ফলো করি সেখানে হয়তো অনেক কিছু থাকে না, বা ওখানে কিন্তু আলাদা করে কিন্তু একটা আলাদাভাবে কিন্তু সিনটা থাকে। কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটিতে রিয়েল সিনকে স্টাডি করা কিন্তু অনেকটাই কিন্তু টাফ, কারণ ওখানে আর্টিস্ট হওয়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু অবজারভেশন পাওয়ারটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু থাকা দরকার, যে হ্যাঁ আমি কিরকম ফিগার দেখছি, কিরকম একটা কম্পোজিশন দেখছি, আমার সামনে কিরকম উঠে আসছে, তো সেটাকে অবজার্ভ করা, তো সেইগুলোকে কিন্তু স্টাডি করতে হবে। তো আজকে আমরা খুবই সিম্পলভাবে কাজ করলাম, আউটলাইনটা দেখালাম যে কীভাবে আমরা রেডি করছি, কীভাবে স্টাডি করছি। তো এরপরে আমরা কালার ভিডিও নিয়ে আসবো। তো কালকে তো কালী পুজো আছেই, তো কালকে তো আর ভিডিও আনলে কেউ দেখবে না, তো কালী পুজোর পরের দিন আমি ফার্স্ট কালার ভিডিওটা নিয়ে আসবো। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। তো তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট সিনের উপর কাজ করতে পারো, অ্যান্ড বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করো আর এই বিউটিগুলোকে ফিল করো, কারণ ড্রয়িংয়ের মধ্যে কিন্তু আলটিমেটলি একটা কিন্তু মোটিভেশান রয়েছে, আর এইগুলো কিন্তু আসবে যখন তুমি একটা ড্রয়িংকে ফিল করবে, যখন তোমরা একটা সিনকে অবজার্ভ করবে, অ্যান্ড দেন তোমরা স্টাডি করবে।